এক ব্যক্তি ধার্যমূল্যের ওপর পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে উনিশ পার্সেন্ট লাভ করে যদি কোনো ছাড় না দিত তবে শতকরা কত লাভ হতো মনে রাখবে বিক্রয় মূল্য দুটো ক্ষেত্রে হয় একটা হচ্ছে ধার্যমূল্যের ওপর একটা হচ্ছে ক্রয় মূল্যের ওপর এবার বুঝবো কী করে কোনটা ক্রয় মূল্যের ওপর আর কোনটা ধার্যমূল্যের উপর তো তার জন্য মনে রাখবে লাভ বা ক্ষতিতে যদি হয় তাহলে সেটা বুঝবো ক্রয় মূল্যের ওপর বিক্রয় মূল্য ঠিক আছে আর যদি ডিসকাউন্ট বা ছাড়ে বিক্রি করা হয় তাহলে সেটা বুঝবো মূল্যের উপর বিক্রয় মূল্য ঠিক আছে তো এখানে উনিশ পার্সেন্ট লাভে মানে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য যাবে একশো সাথে উনিশ যোগ করলে একশো উনিশ টাকা হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য তো এইভাবে একটা বিক্রয় মূল্য আমরা পেলাম একটা বিক্রয় মূল্য কিসের উপর পাবো যেহেতু পনেরো পার্সেন্ট ছাড়ে বিক্রি করছে তাহলে একটা ধার্য মূল্যের উপর বিক্রয় মূল্য হবে তৈর্যমূল্যের উপর পনেরো পার্সেন্ট ছাড়ে বিক্রয় মূল্য কত হবে পনেরো পার্সেন্ট ছাড় মানে একশো থেকে পনেরো বিয়োগ করবো মানে পঁচাশি বাই একশো এটা হচ্ছে একটা বিক্রয় মূল্য এটা হচ্ছে একটা বিক্রয় মূল্য আরেকটা বিক্রয় মূল্য আমরা ক্রয় মূল্যের উপর পেয়েছিলাম সেটা কত একশো উনিশ এটা সমান দিয়ে আমরা লিখবো একশো উনিশ ঠিক আছে মাঝখানে সমান থেকে উপর উপর আমরা কাটতে পারবো তো সেই হিসেবে সতেরো দিয়ে আমি ওপর ওপর কাটছি সতেরো পাঁচে পঁচাশে আর সতেরো সাথে হয়ে যাচ্ছে একশো উনিশ পাঁচ দিয়ে একশোকে কাটলে কুড়ি যেহেতু পাঁচ কুড়ি একশো তাহলে এই ধার্য মূল্য সমান কুড়ি সাথে সাথে কোনি গুণ হবে কুড়ি সাথে গুণ করলে একশো চল্লিশ হয়ে যাচ্ছে ধার্য মূল্য তো এবার এখানে কোশ্চেনে কী বলেছে যদি কোনো ছাড় না দিত তবে শতকরা কত লাভ হতো যদি কোনো ছাড় না দিত মানে এই ধার্যমূল্যটাই কোশ্চেনে বলতে যদি বিক্রয় মূল্য হতো মানে একশো চল্লিশে যদি বিক্রয় মূল্য হতো তাহলে কত লাভ হতো লাভ ক্রয় মূল্যের ওপর হয় তো ক্রয় মূল্য তো আমরা একশো ধরেছিলাম তো একশো টাকায় কিনে একশো চল্লিশ টাকায় বিক্রি করলে লাভ কত হচ্ছে একশো চল্লিশ থেকে যদি একশো বিয়োগ করি তাহলে চল্লিশ টাকা লাভ হচ্ছে তাহলে একশো টাকায় কিনে চল্লিশ টাকা লাভ মানে লাভ তো কোন অপশানে আছে চল্লিশ পার্সেন্ট অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর এক দোকানদার ক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট বাড়িয়ে লেখেন বিক্রয়ের সময় শতকোটা কত ছাড় দিলে মোটের ওপর বারো পার্সেন্ট লাভ হবে ক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট বাড়িয়ে লেখেন এর মানে হচ্ছে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে ধার্য মূল্য হয়ে যাবে একশো সাথে কুড়ি যোগ করলে একশো কুড়ি টাকা হয়ে যাবে ধার্য মূল্য বোঝা গেল এবার বলেছি বিক্রয়ের সময় কত ছাড় দিলে মোটের উপর বারো পার্সেন্ট লাভ হবে লাভ আমি কী বলেছি সবসময় ক্রয় মূল্যের উপর হয় তো এক্ষেত্রে বারো পার্সেন্ট লাভ মানে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে একশো সাথে বারো যোগ মানে একশো বারো টাকা হয়ে যাবে বিক্রয় মূল্য এবার কোশ্চেন এখানে কি বলেছিল বিক্রয়ের সময় শতকড়া কত ছাড় দিলে মানে এখানে তো আমরা দেখতে পাচ্ছি ধার্য মূল্য আছে একশো কুড়ি টাকা ছাড় দিয়ে একশো বারো টাকায় বিক্রি করা হচ্ছে কতটা ছাড় দেওয়া হচ্ছে একশো কুড়ি থেকে একশো বারো বিয়োগ করলে আট টাকা ছাড় দেওয়া হচ্ছে তাই তো তাহলে একশো কুড়ি টাকা আছে ধার্য মূল্য এর উপর কতটা ছাড় দেওয়া হয়েছে আট টাকা ছাড় দেওয়া হয়েছে এর থেকে এ তাহলে জিজ্ঞেস করেছে শতকরায় কত ছাড় শতকরা মানে একশোতে কত ছাড় তাই সাথে কী করবো গুণ একশো করবো তাহলে একশো টাকায় কতটা ছাড় আমরা পেয়ে যাব তো কাটাকুটি করছি আট পনেরো তো একশো কুড়ি তাই তো পাঁচ দিয়ে কাটছি পাঁচ তিনে পনেরো পাঁচ কুড়ি একশো তাহলে কোন অপশানে আছে অপশান এতে আছে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর এক ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করার দাবি করে কিন্তু এক কেজির পরিবর্তে আটশো গ্রামের বাটখাড়া ব্যবহার করে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত দেখো প্রথম লাইন এই যে বলেছে মূল্যে করে থেকে আমরা যেটা বুঝতে যে দামে দ্রব্যটি বিক্রি করছে তো এই লাইন থেকে আমরা বুঝতে পারলাম যে ব্যবসায় লাভ বা ক্ষতি এখানে কিছুই হচ্ছে না দ্বিতীয় লাইনে কী বলেছে এক কেজির পরিবর্তে আটশো গ্রামের ব্যাটখাড়া তিনি ব্যবহার করেন তো এক কেজি মানে এক হাজার গ্রাম অর্থাৎ বিক্রি করার সময় বাটখাড়া এক হাজার গ্রামের ব্যবহার করার কথা সেখানে তিনি ব্যবহার করছেন কত আটশো গ্রামের বাটখাড়া ব্যবহার করছেন এইভাবে লোককে ঠকাচ্ছেন তাহলে কত গ্রাম তিনি লাভ করছেন এক হাজার থেকে আটশো বিয়োগ করলে দুশো গ্রাম তিনি লাভ করছেন তাই তো দিচ্ছেন কত আটশো গ্রামের বাটখারা এই আটশো গ্রামের বাটখারা দিয়ে দুশো গ্রাম তিনি লাভ করে ফেলছেন তাই তো তাহলে দুশো গ্রাম লাভ করছেন তা কোশ্চেনে জিজ্ঞেস করছে শতকড়ায় কত লাভ মানে একশোতে কত লাভ তো এর সাথে কী করব গুণ একশো করব তবেই তো পার্সেন্ট আসবে কাটাকুটি করো দুশো চারে আটশো চার পঁচিশ একশো তাহলে পঁচিশ পার্সেন্ট লাভ হচ্ছে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর